হ্যালো ফ্রেন্ডস, আবারও লকডাউনের একটা আপডেট উঠে এসেছে, সেটা নিয়ে আপনাদের কাছে আসা। প্রথমেই যেটা বললো ফ্রেন্ডস, যে করোনা এই মুহূর্তে গত 24 ঘন্টার হিসাব যদি দেখা যায়, আমাদের কিন্তু দেশে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 62,714 জনের, এবং করোনা মৃত্যু কিন্তু দেখা যাচ্ছে 312 জনের ঘটেছে, যার ফলে এটা নো ডাউট একটা উদ্বেগজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা কেন্দ্র কিন্তু এখন সব দিকে নজর রাখছে, প্রত্যেকটা রাজ্যে, বিশেষ করে যে রাজ্যগুলো স্প্রেডিং করছে সেদিকে নজর রাখছে, এবং বিশেষ ব্যবস্থা, যে করোনা সিস্টেম, যে ওয়েতে, যে যে প্রোটোকল, যে যে নিয়ম মেনে আমাদের চলার ব্যাপার ছিল, সেগুলো কিন্তু সব মানতে হবে। কারণ কিন্তু স্পেশালভাবে দেখার ব্যাপার এসে গেছে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা, কারণ উত্তর চব্বিশ পরগনা কলকাতায় স্প্রেডিংয়ের হারটা বেশি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা যায়। এবং সেই হিসাবে আমরা কিন্তু যে যে সিস্টেম বা যে যে করোনার রীতিনীতি সেগুলো মেনটেন করা, মাস্ক, স্যানিটাইজ, দূরত্ব মেনটেন করা, শরীর অসুস্থতায় ডাক্তার দেখানো, সমস্ত পরামর্শ নেওয়া, এই যে বিষয়গুলো আছে, বেশি বেশি করে টিকাকরণ, যেগুলো যাদের সিস্টেমেটিক্যালি টিকাকরণগুলো নিয়ে নেওয়া, সেগুলো কিন্তু উপরে নজর রাখা হয়েছে। শুধু সেটা না, করোনার এই সব নিয়মকানুন যদি না মানা হয় তাহলে কিন্তু ফাইন ভরারও একটা ব্যাপার থাকবে, শুধু দিল্লিতে বলে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সেগুলো মানতে আমরা বাধ্য, সেভাবে কিন্তু বারবার আসছে। এবং কেন্দ্র কিন্তু যেসব রাজ্যগুলো বেশি করে স্প্রেডিং হচ্ছে সেদিকে নজর রেখেছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার দুই জেলা কিন্তু পড়ে গেছে, যার ফলে যখন তখন কিন্তু যে যদি ব্যালেন্স না করতে পারে বা সংক্রমণটা এই যে হারে বাড়ছে, গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়েছে, এটা যদি না দামানো যায় লকডাউনও যখন তখন ঘটে যেতে পারে। তো সেই হিসাবে শুধু লকডাউন বলে না, আমাদের চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য, সেফ থাকার জন্য, সব কিছু মেনটেন করে সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু কাজ করতে হবে। আর এই আপডেটটা আপাতত উঠে আসলো, এরপরের আপডেট উঠে আসলেই আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আবার দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।